بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا سيدنا شفيعنا نبينا سيدنا شفيعنا نبينا محمد اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد سيدنا شفيعنا رسولنا محمد سيدنا شفيعنا رسولنا محمد
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا محمد سيدنا شفيعنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا شفيعنا بشيرنا محمد سيدنا شفيعنا بشيرنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد يا ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله الفاتحة اللهم آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين ربي سلم على رسول الله مرحبا
مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا يا رسول الله अल्लाह तो मार अल्लाह तो मार रहमत সোনাই সে আলোতে এই দুনিয়া দেখিতে যেন পাই আল্লাহ তোমার রহমত রি এতই যে রসনা সে আলোতে এই দুনিয়া দেখিতে যেন পাই তোমার দয়া আধার কাটে ফুল ফোটে আর খুশবু ছটে তোমার দয়া আধার কাটে ফুল ফোটে আর খুশবু ছটে সেই সুবাসে সারা দুনিয়া সেই সুবাসে সারা দুনিয়া মাতুয়ারাই আল্লাহ তোমার রহমতেরি এতই যে রসনা সে আলোতে এই দুনিয়া দেখিতে যেন পাই তোমার পথে সবাই চলে আল্লাহ নামের তসবিহাতে তোমার পথে সবাই চলে আল্লাহ নামের তসবিহাতে আমিও তোমার পথেরই পথিক আমিও তোমার পথেরই পথিক পথ যেন খুঁজে পাই আল্লাহ তোমার রহমতেরি এতই যে রসনাই সে
আলোতে এই দুনিয়া দেখিতে যেন পাই। দূরার বের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রসূল, মুহাম্মদ রসূল। দূরার বের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রসূল। শুনিল নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা, শুনিল নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা, যার আগমন খবর পেয়ে আসলো আলো মুকুল, মুহাম্মদ রসূল। দূরার বের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রসূল। বর বর তার পাষাণ যুগে মোর তো মানুষ ধুকে ধুকে, বর বর তার পাষাণ যুগে মোর তো মানুষ ধুকে ধুকে, তাদের দিলে পথের দিশা, ভাঙলো হাজার ভুল, মুহাম্মদ রসূল। দূরার বের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রসূল। পাপি তাপি সহায় যে জন, সেই তো আমার সুরিত সজন, সর্ব
সর্বকালের সেরা মানুষ, সর্বকালের সেরা মানুষ, নাই যে তাহার তুল, মুহাম্মদ রসুল। দুরারবের মরুর বুকে একটি ফোটা ফুল, কোথায় গেলে তোমার দেখা পাই, ওগো দয়াল মুরশিদ, কোথায় গেলে তোমার দেখা পাই, তোমার মতোই বান্ধব আমার এ জগতে নাই, কোথায় গেলে তোমার দেখা পাই, ওগো দয়াল মুরশিদ, কোথায় গেলে তোমার দেখা পাই, আমার লাগাইয়া প্রেমের ফাঁসি, তুমি হইলা আমার লাগাইয়া প্রেমের ফাঁসি, তুমি হইলা পরমাসি, ওগো তোমার জন্য কেঁদে কেঁদে দেহ পুড়া হইল সাই, তোমার লাইগা কেঁদে আমার দেহ পুড়া হইল সাই, কোথায় গেলে তোমার দেখা পাই, ওগো দয়াল মুরশিদ, কোথায় গেলে তোমার দেখা পাই, আমার মন হইয়াছে উড়াল পাখি, কেমন তারে বাইন্দা রাখি, আমার মন হইয়াছে উড়াল পাখি, কেমন তারে বাইন্দা রাখি, আমার কইরা গেলে জনম দুঃখী, প্রাণে কি তোমার মায়া নাই, কইরা গেলে জনম দুঃখী, প্রাণে কি তোমার মায়া নাই,
কোথায় গেলে তোমার দেখা পাই, ও গো দয়াল মুরশিদ কোথায় গেলে তোমার দেখা পাই। আমার এই ছিল কি কর্মের লেখা, তোমায় বুঝি পাব না দেখা। আমার এই ছিল কি কর্মের লেখা, তোমায় বুঝি পাব না দেখা। আমার প্রাণ থাকিতে দাও গো দেখা, চিরতরে দেখালো প্রাণ থাকিতে দাও না দেখা, চিরতরে দেখালো কোথায় গেলে তোমার দেখা পাই, ও গো দয়াল মুরশিদ কোথায় গেলে তোমার দেখা পাই। তোমার মতোই বান্ধব আমার এ জগতে নাই, কোথায় গেলে তোমার দেখা পাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহান দরবারে উপস্থিত সকল মহব্বতের ভাই বোনেরা এবং লাইভে যারা দেখছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমাদের মুর্শিদ মাওলা হযরত খান বাহাদুর রহমতুল্লাহ আলাইহির আমার জীবনধারা নামক পুস্তক থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। বিনা মহব্বতে অন্তর্দৃষ্টি খোলে না, খোদা ও রসুলের উপর যাহার অচল অটল ভক্তি ও মহব্বত আছে তিনি নফসকে আত্মাধীন করিতে সমর্থ। আমরা সৎকার 99 জন নফসের গোলাম, তা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করিতে পারি না। আমরা বুঝি না যে চরিত্র ইবাদতের প্রধান অংশ। চরিত্রহীন ব্যক্তি কখনো আবেগ দিতে পারে না। আমাদের পরেশগারি জাহিরি, ভিতরটা ফাঁপা অন্তঃসার শূন্য, আমরা নিজেরাই অজ্ঞ, অপরকে কি জ্ঞান দিব। তাই একদল তরিকাতের নামে খেপিয়া ওঠেন, তারা ইয়ার অস্তিত্ব স্বীকার করিতে চান না। বাহ্যিক ব্যবহার বা ক্রিয়া অন্তর্শক্তির প্রকাশক। চরিত্র দেখিলেই আমরা বুঝিতে পারি কে কতদূর তরিকত অগ্রসর, কয়জন আমাদের মধ্যে সত্যবাদী, সত্যাচারী, প্রেমিক, সদা প্রফুল্ল। অর্থই আমাদের একমাত্র কাম্য, প্রশংসাই আমাদের একমাত্র লক্ষ্য, ইন্দ্রিয় তৃপ্তিতেই আমাদের একমাত্র আনন্দ, আর আমরা অপরকে বলি পশু। শিক্ষক যদি চরিত্রবান ও খোদাভক্ত হন তবে তাহার শিক্ষা বিদ্যুতের মতো কাজ করে। দয়াময় আল্লাহ সকলেরই হৃদয়ে ঐ শক্তি এনায়েত করিয়াছেন। শিক্ষার অভাবে ঐ শক্তি অব্যক্ত ও অপ্রকাশিত থাকে। সুশিক্ষকের হাতে শিক্ষাপ্রাপ্ত হইলে ওই গুপ্ত শক্তি ব্যক্ত হয় আর খোদার মাহাত্ম্য দৃষ্টিগোচর হয়। শিক্ষার অভাবে আর কুশিক্ষকের হাতে আমাদের খোদাতত্ত্ব শক্তির অপচয় হইতেছে। এজন্য দায়ী কে? পীরের কর্তব্য মুরিদের অন্তরে ঐশী শক্তি উন্মেষ করা।
কোনো পীর ঐশী শক্তি পয়দা করিতে পারেন না, তিনি কেবল খোদা প্রদত্ত শক্তিকে উন্মেষ করেন। সকল লোহাতে অগ্নি নিহিত আছে, উহা সাধারণের দৃষ্টির বহির্ভূত। উক্ত লোহাতে ঘর্ষণ করিলে অগ্নির উদ্গম হয়। সেইরূপ খোদা সকল বান্দার হৃদয়ে তার শক্তি গুপ্ত রাখিয়াছেন। উক্ত শক্তিকে মহব্বত ও ইবাদত দ্বারা উন্মেষ করিতে হয়, আর এর জন্য প্রয়োজন সৎ শিক্ষকের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدْ وَعَلَى آلِهِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدْ মুআজ্জাজ মোহতারাম ব্রাদারান ইসলাম, ব্রাদারান তরিকাত, প্রদানেশ্বরী মা ও ভগ্নীগণ, আজকের এই নওয়াজ শরীফের অনুষ্ঠান লাইফে যারা উপভোগ করছেন সকলের প্রতি প্রাণ ঢালা দোয়া, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওয়াজ শরীফ অনুষ্ঠানটা খান বাহাদুর আহসানুল্লাহ হুজুর কিবলার স্মরণে প্রতি মাসের আট তারিখ দিবাগত রাত চাঁদের হিসাবে এই অনুষ্ঠান পাক রওজা শরীফে উদযাপন করা হয়। আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব আবুল ফজল, আলহাজ আবুল ফজল সাহেব আমার জীবনধারা থেকে কিছু অংশ পাঠ করলেন, আমরা সকলেই শুনলাম। হুজুর কিবলার লেখনীর থেকে মানুষ আমরা আল্লাহর পথে অগ্রসর হওয়ার ব্যাপারে তিনটা জিনিস বড় বাধা। এই তিনটা জিনিসের আসক্তি আমরা যারা কমাতে পারবো না, আল্লাহর পথে অগ্রসর হওয়া আমাদের এই তিনটা জিনিস পরিপন্থী, তিনটা জিনিস হচ্ছে আমাদের শত্রু। হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজেই লিখেছেন যে মানুষের খোদার পথে অগ্রসর হওয়ার ব্যাপারে, খোদার সাথে লাগাওয়া পয়দা করার ব্যাপারে এই তিন শত্রু আমাদের বড় বাধা। সেই তিন শত্রুর মধ্যে এক নম্বর হচ্ছে সংসার। যারা সংসার করে কিন্তু খোদাকে ভোলে না, আমরা যা সংসার করি খোদাকে ভুলে সংসার করি, দুনিয়ার দিকে আমরা আকৃষ্ট, এইদিকে আমাদের লোভ বেশি, এই জন্য সংসারকে উনি সংসার চালাতে বলেছেন, এমন সংসার করো না যেই সংসার করতে গিয়ে তুমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাবে। দ্বিতীয় নম্বর শত্রুর পরিচয় দিয়েছেন হুজুর কিবলা, অসৎ সঙ্গ। অসৎ সঙ্গে সর্বনাশ, আর সৎসঙ্গে স্বর্গবাস। সুবহানাল্লাহ বলে। অসৎসঙ্গ যতক্ষণ পর্যন্ত আমরা পরিত্যাগ করতে পারবো না, বর্জন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের পথে আমরা অগ্রসর হতে পারবো না, বাধা হবে। দুই নম্বর শত্রু অসৎসঙ্গ। তিন নম্বর শত্রু হচ্ছে প্রবৃত্তির গোলাম, নফসের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে নফস আর রুহু দিয়ে প্রেরণ করেছেন।
আর এই মানুষের জীবনে এই দুইটারে ফাইট চলে, সংগ্রাম চলে, একটা নফসের চাহিদা, একটা রুহের চাহিদা। রুহের চাহিদা চাহাত, রুহু যেটা চায়, আল্লাহ রেজামন্দি, রসুলের রেজামন্দি। আর নফস সেইটার সাথে, আপনার সাথে সংগ্রাম করে সেই রুহের শক্তিকে নিস্তব্ধ করে প্রবৃত্তির অনুসারী হইয়া রুহুকে একদম মেরে ফেলে। এই জন্যে হুজুর খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ বলছেন, মানুষের জীবনে এই তিনটা হচ্ছে বড় শত্রু। সংসার করতে হবে, আউলিয়ে কিরাম সংসার করেছেন বলে সংসার জরুরাত, প্রয়োজন। যতক্ষণ বেঁচে আছি আপনার বিবি বাচ্চা আলে আওলাদ পরিবার পরিজন এদের দেখভালের দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছে, তো সেটা সঠিকভাবে দেখভাল করতে হবে, অবৈধ পন্থায় নয়। আর নফসকে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার কামিয়াবি থেকে সে ব্যর্থ থাকবে, ব্যর্থ হবে। আউলে ইকরামের জীবনী পড়লে এই জিনিসটাই ওনারা প্রত্যেকটা আল্লাহর ওলি এই উপদেশটা দিয়ে গেছেন। আর খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাই এই মহান আল্লাহর ওলি স্পষ্ট বলে গেছেন, সংসার, অসৎসঙ্গ এবং নফস হচ্ছে আমাদের বড় শত্রু। এই জন্যে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামা গুরুত্বপূর্ণ একখানা হাদিস এরশাদ করেছেন, কওলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, আশাদুল জেহাদে জেহাদুল হাওয়া, সবচাইতে বড় সংগ্রাম, বড় যুদ্ধ হচ্ছে আপনার ভিতরে যে নফস আছে ওর সঙ্গে সংগ্রাম করা। আর নফসকে দমন করার একটা বড় অস্ত্র হচ্ছে ইবাদত। ইবাদতের পাবন্দি থাকলে নফসকে দমন হতেই হবে। হুজুর খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাই, এরকম স্তরের লোক তো আমরা সাধারণ লোক হতে পারবো না, তারপরে উনি ওনার লিখনির মধ্যে লিখছেন হামা উস্ত। এই হামা উস্ত অবস্থাটা, কন্ডিশনটা একবার রসুল পাক সাল্লাহ সাল্লামের জীবনে সংঘটিত হয়েছিল। হুজুর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মানান্তা, কে তুমি? আয়েশা বলতেছে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আবু বকর সিদ্দিক কে? আবু বকর সিদ্দিককে রসুলুল্লাহ চিনতে পারতেছেন না, মা আয়েশাকে চিনতে পারতেছেন না। মা আয়েশা বলতেছে, আপনার শ্বশুর, মুহাম্মাদের শ্বশুর। মুহাম্মাদ কে? মুহাম্মাদ নিজেই মুহাম্মাদকে চিনতে পারতেছে না। এরকম একটা কন্ডিশন অবস্থা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটছে, ওই অবস্থাটা। তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্তরে পৌঁছেছিলেন, হামা উস, এক আল্লাহ ছাড়া আর কিছুই নাই, আমি নিজেকেও দেখতেছি না, আমার স্ত্রী আয়েশাকেও চিনতে পারতেছি না, আমার শ্বশুর, আমার নিকটতম সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনতে পারতেছে না। এরকম একটা ঘটনা আউলিয়ে কিরামের মধ্যে মনসুর হাল্লাজের হয়েছিল। মনসুর হাল্লাজ এই হামা উস্তের মধ্যে, যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, মনসুর হাল্লাজ নিজেকে হারিয়ে ফেলেছিল, যার কারণে বলতে দেখতেছে সব কিছু যে আমি তো নাই, আল্লাহ সব তুমি। সুতরাং এমন হামা উস্ত স্তরে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই যখন পৌঁছেছিলেন, তখন তিনি ওনার জবান থেকে বলেছিলেন যে আমি তো কিছুই না, আনাল হক, আমি আল্লাহ। এই হামা উস্ত স্টেজটা আউলিয়ে কিরামের জীবনে, আম্বিয়া আলাইহিস সালামের জীবনে অনেক সময় এটার প্রতিফলন দেখা গিয়েছিল। ঠিক খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাই নফস, কাম, ক্রোধ, লোভ, আপনার শরীরকে বাঁচাতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে, আপনি যদি না খান তা আপনার শরীর ট্যাকবে, আপনি যদি দুনিয়াদারি কিছু না করেন তা আপনার সংসার চালাতে পারবেন। তো বলে কাম ক্রোধ লোককে সংবরণ করো, বর্জন করার কথা বলেনি, বর্জন করলে তো দুনিয়া অচল।
এই মহান আল্লাহর ওলি খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার লিখনির মধ্যে আছেন যে দুনিয়া করো, দুনিয়াকে বর্জন করো না, কাম ক্রোধ লোভ থাকবে এটাকে সংবরণ করো, অতিরিক্ত করো না। অমুকে এক সাততলা বিল্ডিং করছে, আমাকেও সাততলা বিল্ডিং করতে হবে, এইটার আশা যদি পূর্ণ করতে যান তা আপনার অনেক ব্যতিক্রম ঘটবে জীবনে, অনেক অবৈধ কাজ আপনাকে করতে হবে। এই জন্যে এই মহান আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে লাগোয়া পয়দা করার জন্য মানুষ যাতে সেই পথটা স্পষ্টভাবে চিনতে পারে, বুঝতে পারে, উনি এটাই দেখাই দিয়ে গেছেন। এই জন্যে মানুষের ভিতরে নাফাক্তু ফিহি মির রূহ, আদমকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন তখন খোদাই যে পাওয়ারটা প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে আছে, যে জাগ্রত করতে পেরেছে সে কামিয়াবি লাভ করেছে, যে ওটার মৃত্যু দিয়েছে তে অকৃতকার্য হয়েছে। এই জন্যে আজকে হুজুর কেবলার নয় শরীফের অনুষ্ঠান আমরা যারা উপলব্ধি করছি, অংশগ্রহণ করেছি, আমাদের মাঠে ঘাটের মাঠের জেহাদের চেয়ে খান বাহাদুর আহসানুল্লাহ মহান আল্লাহর ওলি যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যে রসুলের পাক সাল্লাহ সাল্লামের শিক্ষাটাই উনি দিয়েছেন যে সবচাইতে বড় সংগ্রাম করতে হবে নফসের সাথে। নফস আপনাকে সবসময় আরামটা চাবে, আর রুহু এবাদত করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ওয়াজক্ত নামাজ ঠিক মতো পড়েন, তসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, এগুলো করলে ত্যাগ স্বীকার করতে হবে। নফসের পায়রবি করলে, নফসের গোরামি করলে এগুলো করতে পারবে না। তো এই মহান আল্লাহর ওলি উনি বলেছেন নফসকে দমন করার বড় অস্ত্র হচ্ছে এবাদতের মধ্যে লাগাতার থাকা, এবাদতের অভ্যাসকে মজবুত করে আঁকড়িয়ে ধরা। তাহলে আস্তে আস্তে আপনার নফস দুর্বল হয়ে যাবে যে না এখানে আমি টেকতে পারলাম না। একটু দূরত পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন জিনিসটা করলে আপনার জীবনে ক্ষতি আসবে? বহু দিক আছে। আল্লাহর ওলিদের শিক্ষা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, এই জন্যে উনি লেখনীর মধ্যে লিখেছেন যে শিক্ষক যদি, শিক্ষাগুরু যদি সচ্চরিত্রবান হয় আর তার শিষ্যের প্রতি যে নির্দেশ থাকবে এটা তড়িৎ গতিতে কাজ করবে। শিক্ষক যদি সুন্দর হয় ছাত্র সুন্দর হবে, শিক্ষক যদি কমার্শিয়াল হয় ছাত্র কমার্শিয়াল হবে। তা দুনিয়াদারি আল্লাহর ওলিরাও করেছেন। একজন আল্লাহর ওলি টাকা হাতে নিয়ে বলতেছে রুপিয়া তুম খোদা নেহি হো, টাকাকে সম্বোধন করে বলছেন যে টাকা তুমি খোদা নও, কিন্তু তুম এসা চিজ হ্যায় দুনিয়া কি যেতনি উমিদ হ্যায় তুমি সে পুরি হতি হ্যায়। টাকা তুমি এমন জিনিস এই পৃথিবীতে যতক্ষণ বাঁচিয়া আমরা আল্লাহ আমাদেরকে রেখেছেন ততক্ষণ কিন্তু টাকার প্রয়োজন আছে। তাই বলে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে হারাম হালাল পার্থক্য না করে খালি টাকারই পূজা করবেন তাহলে খোদার পূজা করবেন কখন? খালি টাকারই পূজা করবেন খোদার পূজা করবেন কখন? নামাজ পড়তেছি, আপনার সংসারের চিন্তা, ছেলেবেলের চিন্তা, টাকা পয়সার চিন্তা, হুজুর কেবলা লিখতেছেন যে তুমি যে এরকম একটা মনোভাব নিয়ে, অ্যাটিচিউড নিয়ে তুমি নামাজ আদায় করলে তা তুমি তো খোদার পূজা করলে না, তুমি তো টাকার পূজা করলে। এই জন্যে আসুন প্রিয়রা হাজিরিন, হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই যে উপদেশ, যে সত্যের পথ, মুক্তির পথ দেখিয়েছেন আমরা সেই পথে কায়েম দায়েম থাকার চেষ্টা করি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على سل الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استأجاب أخاه بني عدي من طائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوى ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 29 قمرية وأنا للزمان أيام جالي عن صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحضيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتعالى له سنا يا نبي السلام عليك يا رسول السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك عرشك
कबा मदीना फरशों कबा मदीना कबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका नबीना होए दुनियाए ना होए फेरेस्त खोदार होए सी उम्मत तो मार तर तरे शुकुर लखो बार या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका नबी जी गो गो मायार नबी नबीजी आशीलें धाराय कादितेन उम्मतेर मायाय एखोनो कादेन मदीनाय आशेकेर कने शोना जाया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका हबीब सलाम अलैका सलावातुल्लाह अलाइका कुतुबुल अक्ताब सलाम अलाइका गौसे जमान सलाम अलाइका या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदन अला नबीका खैरि खल्की कुल्लिहिम बिजाहि रब्बिर दुरूद व सलाम बरगे जिदा नबी फर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنات جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله فشف الدجا بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله شمس الدها محمد بدر الدجا محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وما أرسلناك إلا رحمة للعالمين. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নয়া শরীফের অনুষ্ঠানে অনেক দোয়া দুরুদ খতম এসছে। কলমা শরীফ 9000, দুরুদ শরীফ 1000, সুবহানাল্লাহ 2000 বার, আয়াতুল কুরসি 5 বার, সূরা হাশর 5 বার, সূরা ফাতিহা শরীফ 11 বার, সূরা মুলক 5 বার, হযরত পীর কিবলা রহমতুল্লাহর নামে এক খতম কোরআন শরীফ, পীর ভবন থেকে এক খতম দুই পারা কোরআন শরীফ। দোয়া প্রার্থী হয়েছেন সাইফুদ্দিন আল মামুন ও পরিবারবর্গ জগন্নাথপুর। মিসেস ফিরোজা পারভিন ঢাকা অসুস্থ, দোয়া চেয়েছেন সালেহা খানম করোনায় আক্রান্ত হসপিটালে চিকিৎসাধীন লাঙ্গলকোট থেকে দোয়া চেয়েছেন। মরহুম বজলুল কাবারি ঢাকা রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। সালাউদ্দিন আহমেদ ঢাকা
মুসাম্মদ ফারজানা ঢাকা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন করোনায় আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথপুর দোয়া চেয়েছেন। মোহাম্মদ গোলাম ফারুক নরসিংদী অসুস্থ দোয়া চেয়েছেন। সকল মিলাদ শরীফ দাতাগণের উদ্দেশ্যে দোয়া কামনা করতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সুস্থতার জন্য দোয়া কামনা করতে হবে। মরহুম দেওয়ান সৈয়দ সাইফুর রেজা 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থী। পুত্র দেওয়ান সৈয়দ ওয়াইসুর রেজা লন্ডন থেকে 2 খতম কোরআন শরীফ 7000 কলমা শরীফ দিয়েছেন আব্বা রুহের মাগফিরাতের জন্য। আলহাজ আবুল ফজল স্যার নলতা শরীফ 1 খতম কোরআন শরীফ দিয়েছেন। দেওয়ান সৈয়দ সাইফুর রেজা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ফজল স্যার 1 খতম কোরআন শরীফ দিয়েছেন। একজন ভাই 12000 কলেমা শরীফ 20 রাকাত নফল নামাজ। আর আমরা একটা ঘোষণা শুনি, আগামী মঙ্গলবার বাদে এশাস আমাদের শাহী মসজিদে গ্যারবি শরীফের অনুষ্ঠান ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার বাদে এশা। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম। হামদ হয় সব জাতি পাকে কিবরিয়াকে ওয়াস্তে और सलातो सलाम खत्मुल अंबिया के वास्ते या इलाही शाफी रोजे जजा के वास्ते रहमत आलम जनाबे मुस्तफ़ा के वास्ते शेर हज़रत अली मुर्तज़ा के वास्ते सैयद हज़रत हसन शाह हुदा के वास्ते हज़रत आबिद जनाबे बाकर वाहले सफ़ा জাফর ও মুসা কাজে মৌরজাকে ওয়াস্তে হজরতে মারুফে করখি ওর সিরে শক্তি বলি ওর জুনায়দ ও শিবলি শাহে হুদাকে ওয়াস্তে মেরে আরমানে দিলি কো জলদ পুরা কর খুদা শাহ আব্দুল ওয়াহিদ আহলে সফাকে ওয়াস্তে ওর জনাবুল ফরা ওর বুল হাসান ওর বু সাঈদ গৌসুল আজম পেশওয়ায়ে আউলিয়াকে ওয়াস্তে ওর জনাব আব্দুর রাজ্জাক ওর মোহাম্মদ জিশুয়ুর সৈয়দ আহমদ বা কমল বা সফাকে ওয়াস্তে হজরতে সৈয়দ আলী শেখ মুসা হক পরাস হজরতে সৈয়দ হাসান হাজত রওয়াকে ওয়াস্তে শেখ আবুল আব্বাস ওর সৈয়দ বাহাউদ্দিন ওমস্ত হজরতে সৈয়দ মোহাম্মদ হকনুমাকে ওয়াস্তে শাহিদিন হজরতে জালাল ওর শেখ ফরিদে বাকারি শাহ ইব্রাহিম ও শেখ বা খুদাকে ওয়াস্তে শাহ ইব্রাহিম ও আমানুল্লাহ ওর শাহে হুসাইন হজরতে শাহে হেদায়ত বা সফাকে ওয়াস্তে আব্দুল সামাদ আব্দুর রাজ্জাক ওর ইসমাইল ও শাহ ওর জনাবে শাকিরুল্লাহ রহনুমাকে ওয়াস্তে শাহিদিন হজরতে নাজাদুল্লাহ ওর খাদেমে আলী দস্তগীর ও রহনুমায়ে পেশওয়াকে ওয়াস্তে হজরতে ওয়ারেসে আলী মাহবুবে রব্বে দো জাহান গৌসে দৌরান ইমামুল আউলিয়াকে ওয়াস্তে কিবলায়ে দিন পেশওয়ায়ে আহলে ইয়াকিন হজরত সৈয়দ গফুর শাল হুসামি মুক্তাদাকে ওয়াস্তে হজরতে আহসানুল্লাহ জো আউলিয়ায়ে ফি জামান গৌসে দৌরান কুল হাজত রওয়াকে ওয়াস্তে আপনে এহসান ও করম সে আরজো হামে মিটা কুতুবুল আকতাবা হুসন বা খুদাকে ওয়াস্তে উন বুজুর্গো কি বদৌলত আরজু মেরে হো কবুল ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়াকে ওয়াস্তে আজিজ ও মিসকিন কো দিদার সে মসরুর কর খাতেমা বিল খৈর হো কুল আউলিয়াকে ওয়াস্তে তেরি সাদা হ্যায় ইয়া আহসান ওয়াক্ত হ্যায় এহসান ও কাম আপনি লুৎফ রহমতে বে ইন্তেহাকে ওয়াস্তে আল্লাহুম্মা সাব্বিত কদমি আলা সিরাতিন মুস্তাকিম আমিন ইয়া রাব্বাল আলামিন। হে খোদা, তুমি শক্তিময় জ্যোতির্ময় প্রেমময় করুণাময়, তুমি অক্ষয় অব্যয়,
তোমার রহমতের বরকতে আমাদের সিনা প্রশস্ত করিয়া দাও, আমাদের সকল দুঃখের সকল পেরেশানির অবসান কর, আমাদের দুনিয়াবি চিন্তা দূর কর, আমাদের সকল গুণা সকল ত্রুটি মার্জনা কর, আমাদের ঋণ পরিশোধের ক্ষমতা দাও, আমাদের তওবা কবুল করো, আমাদের দিল রোশন কর, কিয়ামতের দিবসে দুরূদ শরীফকে আমাদের সাদার কর, মিজানে আমাদের কর্মফলকে ওজনদার কর, সাকারাতুল মওত হইতে আমাদেরকে রক্ষা কর, কবরের আজাব হইতে আমাদেরকে রেহাই দাও, হযরতের দিদার লাভের তৌফিক দাও, ইশকে ইলাহি ইশকে রাসূল ইশকে ওলি আল্লাহ ইনায়াত কর, হযরতের সুন্নত পালনের শক্তি দাও, হাশরের বিচার দিনে হযরতের উম্মত ভুক্ত করিও, হাউজে কাউসারের পানি দ্বারা আমাদের তৃষ্ণা নিবারণ করিও, ঐশ্বর্যের গর্ব হইতে পানা দাও, শয়তানের ওয়াসওয়াসা ও দারিদ্র্যের জিল্লতি হইতে মুক্তি দাও, দুঃখ বিপদে যেন বিচলিত না হই, সকল অবস্থারে যাও তসলিম ইখতিয়ারের শক্তি দাও, হে খোদা তোমার দিকে অটুট ইমান রাখিবার শক্তি দাও, অনাবিল শান্তি দানে ধন্য কর, পরিশেষে প্রার্থনা আমাদের বিশ্ব ভ্রাতৃত্ব শিক্ষা দাও এবং তোমাতে আত্মসমর্পণের তৌফিক দাও, আমাদের সকল অহমিকা সকল গর্ব সকল হিংসা সকল রিয়া সকল দ্বেষ দূর কর, আমাদেরকে তোমার নগণ্যতম গোলাম হইবার অধিকার দাও, লাকাল হামদু ওয়া শুকরু ওয়া নিমাতু ওয়াল কুদরাতু ওয়াল মুলকু কুল্লুল লাকা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আনতাল হাইয়ুল কাইয়ুম বিরহমতিকা নাস্তাগীসু ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনবীন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম মাওলা, তুমি গফুর ও গফফার, আল্লাহ তুমি কুল কায়নাতের খালিক ও মালিক মাওলা, তোমার মেহরবানির কারণে দয়ার কারণে করুণার কারণে সারা বিশ্ব তথা বাংলাদেশ তথা সাতক্ষীরা জেলা করোনা ভাইরাসের আক্রমণে অস্থিরতার মধ্যে কালাতিপাত করছে মাওলা মাহবুব, এই সময় এরকম পরিস্থিতিতে আল্লাহ আমাদের প্রতি তুমি বড় মেহরবান হয়েছ, বড় দয়া করেছ, সুস্থ অবস্থায় তোমার মহান ওলী খান বাহাদুর হাসানুল্লাহ হুজুর কেবলার স্মরণে আজকে নয়ে শরীফের মৌলুদ শরীফের কাজ সমাপ্ত করে আমরা সকলে মিলে তোমার ক্ষমার দুয়ারে দুকানা ভিখারি বেশে হাত তুলেছি মাওলা, রব্বুল আলামিন তোমাকে রাজি খুশি করবার মতো তেমন আমল আমাদের দ্বারা সম্ভব না, রব্বুল আলামিন কয়েক খতম কোরআন শরীফ তসবিহ তাহলিল সূরা হাসর নফল নামাজ সহ রব্বুল আলামিন অনেক আমলের কথা অনেক আমলের কথা তোমার শাহনশাহী দরবারে উত্থাপন করা হয়েছে, খতমে কোরআন সহ সমস্ত নেক আমলগুলো করতে গিয়ে অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমার গফুর ও গফফার নামের খাতিরে ক্ষমা করে দিয়ে তোমার ফজলে আমি মিরসিলায় ইহা কবুল মঞ্জুর করে নাও, ইহা কবুল মঞ্জুর করে নাও, ইহার সওয়াবের বরকত আকা মাওলা রহমাতুল্লিল আলামিন মদিনায় শায়িত আছেন, সর্বপ্রথমে ওনার রুহে মুকদ্দাসা মুনাব্বরার মধ্যে হাদিয়া বকশিশ করে দাও, ওনার ওসিলায় বাবা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের রুহে পাকে পৌঁছাইয়া দাও, তমাম সাহাবায়ে কেরাম তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন উম্মাহাতুল মুমিনিন আশারায়ে মুবাশশিরিন আওলাদে রাসূল পাক পঞ্জাতনের রুহে পাকে বকশিশ করে দাও, আল্লাহ তমাম শোহাদায়ে কেরামের রুহে পাকে পৌঁছাইয়া দাও, তমাম আউলিয়ে কেরাম বুজুর্গানে দিন ওলি গাউস কুতুব আবদাল পৃথিবীর যেই প্রান্তে আলমে বারদাকে শাহিত আল্লাহ আলম তাদের সকলের রুহে পাকে হাদিয়া বকশিস করে দাও, রব্বুল আলামিন মেহরবানি করে মাওলা পিরানে পে দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জেলানি গেলানি রহমতুল্লাহ রুহে পাকে পৌঁছাইয়া দাও, আল্লাহ মেহরবানি করে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাহিনুদ্দিন চিস্তি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ রুহে পাকে বকশিস করে দাও, রব্বুল আলামিন ইমামুত তরিকাত
হজরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দী মুশকিল কোষা রহমতুল্লাহ রুহি পাকে বকশিস করে দাও। হজরতে ইমাম রাব্বানী মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ রুহি পাকে পৌঁছাইয়া দাও। হাজী সৈয়দ ওয়ারেজ আলী শাহ রহমতুল্লাহ আলাই হাবিব আহমদ গফুর শাহ হুসামি রহমতুল্লাহ রুহি পাকে ইহার সব বকশিস করে দাও। বাংলার জমিনে 360 অলি শাহিত আছেন আল্লাহ বাবা শাহজাল আলী ইয়ামানি, শাহ পরাণ, শাহ আমানতুল্লাহ, বদর শাহ, শাহ বগদা, শাহ আলী বগদাদি, বাবা খানজান আলী সহ আল্লাহ বাংলার পুণ্যভূমিতে যে সমস্ত তোমার মাহবুব বান্দারা শাহিত তাদের সকলের রুহি পাকে ইয়ার সওয়াব বকশিস করে দাও। মেহরবানি করে মাওলা কুতুবুল আকতাব আরিফ বিল্লাহ শাহ সুবি আলাস খান বাহাদুর আহসানুল্লাহ হুজুর কেবলার রুহি পাকে হাদিয়া বকশিস করে দাও। হুজুর কেবলার দারাজাত মাকামাত ইজ্জাত হুরুমাতকে ওনার আদর্শকে আল্লাহ বিশ্বময় সমাদৃত করো। রব্বুল আলামিন হুজুর কেবলার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন আদরের স্নেহের কলিজার টুকরা সন্তানাদি পুত্রবধূ পীরাম্মা সহ পীর পরিবারের যারা আলমে বারজাকে আল্লাহ তাদের সকলের রুহি পাকে হাদিয়া বকশিস করে দাও। সর্বজন শ্রদ্ধেয় জনাব খাদেম আনসারউদ্দিন সাহেবের রুহি পাকে বকশিস করে দাও। হুজুর কেবলার ভাই খান বাহাদুর মোবারক আলী সাহেব মাজেদবাগ সাহেবের রুহি পাকে পৌঁছাইয়া দাও। এই দুই পরিবার থেকে আলামে বারজাকে যারা তাদের সকলের রুহি পাকে ইয়ার সওয়াব বকশিস করে দাও। তাদের জিন্দেগির গুণাখাতাগুলো ক্ষমা করো। আল্লাহ নলতা সহ পৃথিবীর যেই প্রান্তে কুল মোমিনিন মোমেনাত মুসলিমিন মুসলিমাত এবং আহসান প্রেমিক আত্মারা নারী পুরুষ যে যেখানে শায়িত আছেন আল্লাহ তাদের সকলের রুহি পাকে হাদিয়া বকশিস করে দাও। তাদের জিন্দেগির গুণাখাতাগুলো মাফ করো। বুক ভরা আশা নিয়ে আয় আল্লাহ সুদূর লন্ডন থেকে দোয়ার ভিকারী হয়েছেন মরহুম দেওয়ান সৈয়দ সাইফুর রেজা 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তানের পক্ষ থেকে দুই খতম কোরআন শরীফ কালামা শরীফ 7000 বার এবং জনাব আলহাজ মাস্টার আবুল ফজল সাহেবের পক্ষ থেকে এক খতম কোরআন শরীফ দেওয়ান সৈয়দ সাইফুর রেজা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ খতমে কোরআনের সওয়াব তসবিহ তাহলিলের সওয়াব মরহুম দেওয়ান সৈয়দ সাইফুর রেজা রুহের উপর বকশিস করে দাও। আল্লাহ তার জিন্দেগির গুণাখাতাগুলো মাফ করো। তোমার মহান অলির সাথে মহব্বতের সম্পর্ক ছিল মৌলা। দেওয়ান সৈয়দ সাইফুর রেজাকে কবর জগতে আলমে বারজাকে আল্লাহ তোমার রহমতের সায়াতলে আশ্রয় দিয়ে রাখিও। আল্লাহ তার কবরকে রওজাতুম রিয়াজিল জান্নায় পরিণত করে দিও। রব্বুল আলামিন তার কবরকে তুমি রওশন করে দিও। কঠিন কেয়ামতের দিনে মুসিবতের সময় নবীজির সাফায়াতে কুবরার ওসিলায় জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তুমি তাহাকে দান করিও। রব্বুল আলামিন তোমার রহমত দিয়ে তাকে হেফাজত করিও। বাবা রুহানি দেওয়ার ওসিলায় দেওয়ান সৈয়দ ওয়াইসুর রেজা লন্ডনে থাকেন। আল্লাহ বিবি বাচ্চা আলে ঔলাদ পরিবার পরিজন সকলকে নিয়ে বাবা রুহানি দেওয়ার ওসিলায় সমস্ত আউলে ক্রামে রুহানি দেওয়ার ওসিলায় সুখে শান্তিতে থাকতে পারে। জীবনের নিরাপত্তা আল্লাহ তুমি তার পরিবারকে দান করিও। আল্লাহ সকল মিলাদ দাতাগণের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দিও। করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন আল্লাহ সকলকে তুমি শেফায় কুল্লিয়া দান করো। আমাদের তুহিন ভাইকে আল্লাহ তুমি শেফায় কুল্লিয়া দান করো। সুদূর লাঙ্গলকোট থেকে দোয়া চেয়েছেন আল্লাহ তার শেফায় কুল্লিয়া তুমি রব্বুল আলামিন তোমার রহমত দিয়ে আয় আল্লাহ যারা করোনায় আক্রান্ত হয়েছেন মেহরবানি করে মাওলা সালেহা খানম লাঙ্গলকোট থেকে দরবার বারবার দোয়া চাচ্ছেন। আল্লাহ তোমার মহান অলির মর্যাদার খাতিরে রুহানি দেওয়ার ওসিলায় আল্লাহ সালেহা খানমকে আল্লাহ তুমি শেফায় কুল্লিয়া দান করো। আর অনেকেই যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে রয়েছেন আল্লাহ প্রত্যেকটি আত্মাকে আল্লাহ তুমি শেফায় কুল্লিয়া দান করো। আল্লাহ করোনা ভাইরাসের আক্রমণ থেকে সাতক্ষীরা জেলা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকট আকার ধারণ করেছে করোনা ভাইরাসের আক্রমণ। আল্লাহ আমাদের দেশবাসীকে, জেলাবাসীকে, এলাকাবাসীকে, বিশেষ করে সাতক্ষীরা জেলাবাসীকে আল্লাহ এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে তুমি রক্ষা করো মাওলা। আল্লাহ তুমি আমাদের উপর রহম ও করম করো মাহবুদ। মেহরবানি করে মাহবুদ আমাদের কৃতকর্মের ফল, আমাদের কত কঠিন পরীক্ষা নিচ্ছ মাওলা, তুমি আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছ। এই কঠিন পরীক্ষা আমরা সহ্য করতে পাচ্ছি না মাওলা। আমাদের বাচ্চা কাচ্চাগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় লেখাপড়া করে লেখাপড়া তাদের নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদের পৃথিবীতে বাংলাদেশের জমিনে
আল্লাহ ভারতের জমিনে স্বাভাবিক পরিবেশ তুমি পয়দা করে দাও, স্বাভাবিক পরিবেশ তুমি সৃষ্টি করে দাও মাওলা। এই গজবের হাত থেকে পৃথিবীবাসীকে তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ রক্ষা করার নাই, তুমি ছাড়া মুক্তি দেওয়ার কেউ নাই মাওলা। তোমার রহমত দিয়ে আমাদেরকে মুক্তি দাও আল্লাহ, তোমার মাগফিরাতের গুণ দিয়ে আমাদেরকে ক্ষমা করো, আমাদের উপর রহম ও করম করো। অনুপস্থিত মুসলিম ভাই যারা সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠান যারা লাইফে অংশগ্রহণ করেছেন, উপলব্ধি করছেন, দেশ বিদেশ থেকে আসান প্রেমিক আত্মাগুলা যারা জীবিত আছে, সকলের জীবনের নিরাপত্তা কামনা করছি মাওলা। সবাইকে তুমি জীবনের নিরাপত্তা দান করিও, এই মহামারীর আক্রমণ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। হে খোদা প্রেমময় দয়াময় তুমি, ক্ষময়ে অবদ জনে দোহাই তোমার প্যারা নবীর, মুক্তি দিও হাসরের দিনে। আল্লাহ আমাদের হুজুর কিবলার পার্শ্ববর্তী মরহুম আবুল কাসেম সাহেবের স্ত্রী, সদ্যকাল ওনার চৌঠার মিলাদ হয়ে গেল, মরহুমা রাবেয়া খাতুনের রুহির উপর আজকের অনুষ্ঠানের সওয়াব বকশিস করে দাও, তার জীবনের গুণাখাতাগুলো ক্ষমা করো। তোমার মহান অলির প্রতিবেশী হিসাবে আল্লাহ কবর জগতে তাকে রহমত দিয়ে হেফাজত করিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।